মাকালী পোস্টার ঘিরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কুরুচিকর মন্তব্যের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভের মাধ্যমে উত্তরপাড়া থানা ঘেরাও বিজেপির। জমা দেওয়া হয় স্মারকলিপিও। রবিবার ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। উল্লেখ্য, সম্প্রতি কালী তথ্যচিত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবারই মাকালী পোস্টার বিতর্ক নিয়ে বিবৃতি দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি জানিয়েছিলেন, তার কাছে মাকালী অ্যালকোহল গ্রহণকারী দেবী, তাহলে তামাক দ্রব্য নয় কেন? তারপরে সেই বিবৃতি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। এমপি মহামিত্র তৃণমূলের মুখপাত্র মা কালীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, মা কালী নাকি মদ নেয়, তারপরে মাংস খায়, এইসব কুরুচিকর মন্তব্য করার জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিচ্ছি ওনার এগেনস্টে, যাতে করা ব্যবস্থা নেয় সরকারের এগেনস্টে। দেখুন, নুপুর শর্মার ব্যাপারে যদি বলতে চান, নুপুর শর্মা আমাদের ভারতীয় জনতা পার্টি হচ্ছে সর্বদলের পার্টি। যেমনি মোদীজি আমাদের বলেছে সবকা সাথ সবকা বিকাশ, সে অনুপাতে যে নুপুর শর্মা যে মুসলিম ধর্মের প্রতি যে আঘাত এনেছিল তার বিরুদ্ধে আমাদের মোদীজি তাকে দল থেকে সোপোজ করা হয়েছে। কিন্তু সেই তৃণমূল সরকারে আরেকজন এমপি মহুয়া মিত্র, সে আমাদের হিন্দু ধর্মে কালীমাতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল দল থেকে তারা কোনো রকম সঞ্চার হয়নি। উপরোক্ত তাকে সেফগার্ড দিচ্ছে এবং তার পরেও উনি ক্ষমা প্রার্থী হচ্ছে না, উনি ক্ষমা চাইছে না।